আসসালামু আলাইকুম। আজকে রেডি হলাম আমরা একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে একটা অ্যাভোমিটার। একটা সমস্যাটা হচ্ছে 50 ভোল্টে কাজ করে না, 250 ভোল্টে কাজ করে, 500 ভোল্টেতে কাজ করে, সব কটা অপশনে কাজ করে, শুধু 50 ভোল্ট ডিসি 50 ভোল্টেতে কাজ করে না। এই জন্য আজকে ভিডিওটা নিয়ে, এই যে দেখেন 50 ভোল্টে কোনো কাজ করতেছে না। এই যে আমি ব্যাটারির সাথে লাগাচ্ছি, 50 ভোল্টে কোনো কাজ করতেছে না। এই 10 ভোল্টে ফালালাম, এই 12 ভোল্ট ব্যাটারিটাকে কাজ করতেছে। 250 ভোল্টে ফালালাম, এই যে অল্প একটু উঠছে। অনেকটা ই তো দেওয়ার জন্য, তো বিশেষ করে ভিউয়ার্স, আমাদের এই মিটারটা আমরা কীভাবে রিপেয়ার করবো? এটা আমাদের হাতেই হয়েছে, মিটারটা এরকম প্রবলেম হয়েছে, এটা স্পার্ক হয়েছিল ভুলবশত কোনো ভোল্টেজ ঢোকানোর কারণে। তো যাই হোক, আমরা এই মিটারটাকে আজকে সার্ভিসিং করবো। আমরা কীভাবে করতেছি, আমরা আগে নাটবোল্টগুলো খুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমত আপনার এরকম ব্যাটারিটা খুলে নেবেন। যে এখানে কিন্তু একটা 1.5 ভোল্টের ব্যাটারি লাগানো থাকে, বিশেষ করে অন্য কেউ লাগায় কিনা আমি জানি, তবে আমার ক্ষেত্রে আমি লাগাই। তো এটা আমাদের বেশি প্রয়োজন পড়ে, 1.5 ভোল্ট, 9 ভোল্ট। তো আমরা এটাকে খুলে নিচ্ছি, যেটা আসলে ভিতরে কী প্রবলেম হয়েছে সেটা দেখানোর জন্য। তো ভিউয়ার্স, আমরা ব্যাকপার্টটাকে খুলে নিলাম। এখন বিশেষ করে এরকম একটা, এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, মিটারের আপনারা যদি অনেক সময় খুলতে জানি, যে সামনের এই লকটাকে কখনো খুলতে যাবেন না। এই লকটা কিন্তু খোলা যাবে না, এই লকটা খোলা যাবে না। আপনি খুলতে পারবেন অ্যাডজাস্টিং, তো বিশেষ করে এখান থেকে খুলবেন কীভাবে, যে এখান থেকে লক দেওয়া আছে, এই লকটাকে খুলে নেবেন। দুই সাইড থেকে দুইটা লক আছে, এটা খুলে নেবেন। তো ভিউয়ার্স, এভাবে লকটাকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর এ পাশেও একটা লক আছে, এই লকটাকে ছাড়াই নেবেন। বাস, এই কিন্তু আমাদের মিটারটা খুলে একদম খুলে ফেলছি। বিশেষ করে ভিউয়ার্স, মিটারের ভিতরে তেমন কিছু নেই, তারপর এখানে আবার অনেক কিছুই আছে। যেহেতু আমরা কাজ করতে গেলে আমাদের এটা দিয়ে কাজ করতে হয়, তো বিশেষ করে ভিউয়ার্স, এখন আমাদের বিষয় হচ্ছে যে আমাদের 50 ভোল্টে কেন কাজ করে না। সব কাজ করতেছে, অল এভরিথিং ওকে আছে, জাস্ট আমাদের 50 ভোল্ট থেকে কাজ করতেছে না। এই যে একটু খেয়াল করবেন, এটা স্পার্ক হয়ে যাওয়ার কারণে এই যে লাইনটা পুড়ে গেছে, এই যে লাইনটা পুড়ে গেছে। অথবা অনেক সময় আমাদের যে মিটারের এই যে আমরা যে ভেরিয়েবলটার জায়গাটা ঘুরাই, সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হয়, যার জন্য আমাদের এরকম হয়। তবে আমরা এটাকে যদি একটু ভালো করে রাং দিয়ে, সুন্দর করে যদি একটু টান দিয়ে যদি ফিনিশিং করে নিই, তাহলে মনে হয় যে আমাদের মিটারটা কমপ্লিট হয়ে যাবে, ইনশাল্লাহ। দেখা যাক। তো আমরা এটাকে দেখাচ্ছি যে আমরা কীভাবে এটাকে ই করব, সমাধান করব। তাই আজকে আমাদের ভিডিওটা আর কি, অনেক ক্ষেত্রে আমি দেখছি, অনেক জায়গা থেকে আমি এগুলো খেয়াল করে দেখছি, যে এরকম অনেক মিটারে অনেকজন আছে যে ফালায়া দেয়, যে ভাই মিটার এটা তো সমস্যা, এটা কাজ করতেছে না ঠিক মতো, কী করবো, ফালায়া দেয়। তো যার জন্য আজকে এই ছোটো ভিডিওটা। তবে এই ছোট্ট ভিডিওটার পিছনে অনেক কিছু আছে, যে এই লাইনটা যখন কেটে গেছে, আমাদের প্রবলেমটা শুধু এইটুকের মাধ্যমে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেজিস্টার কেটে যায় বা এই কারণে হয়। এই রেজিস্টারগুলো যখন আমরা যেহেতু কাজই করি ইলেকট্রনিক্সের, তো আমরা এই মানগুলো অবশ্যই আমরা যদি দেখে নেই যে কেন কেটে গেছে। আমরা হচ্ছি টেকনিশিয়ান, আমরা যদি এটা সমাধান না করতে পারি তাহলে কে সমাধান করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাদের কাজগুলো আমাদেরকে সমাধান করতে হবে। তো আমাদেরকে এখন একটু ইনসুলেশন করে টান দিয়ে লাগাই নিতে হবে। যে এরকম একটু চিকন তার নেবেন, চিকন ওয়্যার, একদম চিকন ওয়্যার নিয়ে এটাকে সুন্দর করে এটাকে রং করাবেন। এই রাংটা ধরে নিলাম, আমরা একটা কাটার দিয়ে কেটে নেবো সুন্দর করে মাথাটাকে। এই যে ঠিক আমাদের যে জায়গাটা স্পার্ক হয়েছে, খেয়াল করবেন, তবে যেন মোটা না হয়। এই জায়গাটা যদি মোটা হয় তাহলে কিন্তু আবার যখন মিটারটা ভিতর থেকে ঘুরাবো, আমরা এই ভেরিয়েবলটা ঘুরাবো, পয়েন্টটাকে ঘুরাবো, তখন কিন্তু প্রবলেম করবে বা আটকে যাবে, এরকম একটা কিছু সম্ভাবনা থাকবে। যার জন্য না থাকে একদম চিকন করে লাইনটা টেনে নেবেন জাস্ট।
এখন আমাদের বিষয় হচ্ছে মনে হয় যে কমপ্লিট হয়ে গেছে, তা বাকিটা হচ্ছে আমরা এখন ফিনিশিং দেওয়ার পরে বুঝতে পারবো যে আমাদের অবস্থানটা কোন জায়গায়। তো ভিউয়ার্স, আমরা এখন এটাকে ফিটিং করে নিই। দেখি আমাদের যে 12 ভোল্টের 50 ভোল্টের জায়গাটা কাজ করে কিনা। ভিউয়ার্স খেয়াল করবেন, ফিটিং করার সময় অবশ্যই একটু খেয়াল করবেন, লকগুলো লাগিয়ে নেবেন। এ হচ্ছে আমাদের মিটারটা, আমরা লাগিয়ে নিলাম। আমরা বাহির থেকে চেক করি যে আমরা আসলে কতটুকু পারলাম। এই মিটারটা লাগিয়ে নিলাম এভাবেই, এখান থেকে ব্যাটারিটা নিলাম, এই কেবলটা লাগিয়ে নিচ্ছি। তবে M47 এই মিটারটা কিন্তু খুবই ভালো, M47 মিটারটা খুবই ভালো। আমরা 50 ভোল্টে ফালালাম, তো আমাদের এখানে পাচ্ছে না, এখনও পাচ্ছে না। তবে অন্য কোথাও কোনো প্রবলেম আছে, 10 ভোল্টে পাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, হয়তো মিটারটা বসানোর সময় বসেনি, তাই হয়তো আমরা আবার বসাই নিচ্ছি ভালো করে। এই যে দেখেন আমাদের 12 ভোল্ট, এই যে 50 ভোল্টের যে জায়গাটা, এই জায়গাটা কাজ করতেছে। এখন বিশেষ করে ভিউয়ার্স, এরকম কিছু প্রবলেম ফেস করতে হয় যে আমরা অনেক সময়, আমরা অনেক জায়গা থেকে দেখছি যে এরকম মিটারগুলো যখন শর্ট সার্কিট হয়, ভুলবশত এখন আমি একটা এসি লাইন মাপতেছি, এখন আমি ডিসি লাইনে ঢুকিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে মিটারটা প্রবলেম। আমি ওমসে ফালায় রাখছি, হয়তো ভুলবশত আমি ব্যাটারিতে ধরে ফেলছি, বাস আমাদের এই ক্ষেত্রটাই প্রবলেমটা হয়, তবে স্পার্ক করে। তবে ভিউয়ার্স, আপনারা নিজেরা এটা সেরে নিতে পারবেন। তবে আপনাদের আগামী একটা ভিডিও আসতেছে আপডেট, সবাই চোখ রাখবেন ভিডিওটাতে। তবে খুব ভালো একটা কাজ নিয়ে আসতেছি যারা নতুন তাদের জন্য। তবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর এরকম যদি ছোটোখাটো যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন, আমার কমেন্টস বক্সে কমেন্টস করে রাখবেন, অবশ্যই রিপ্লাই দেব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।